সবাইকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয় সবাই ভালো আছেন। এই করোনা মহামারীর মধ্যে ভালো থাকা যদিও একটি জটিল বিষয়, তারপরও আমাদের মধ্যে আশার আলো হয়ে দেখা দিয়েছে, আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে করোনার ভ্যাকসিন নিয়ে। পুরো পৃথিবী জুড়ে এখন তুমুল আলোচনা, ভ্যাকসিন কে কে পাবেন, কোন কোন বয়সের, কোন কোন শ্রেণীর, কোন কোন পেশার, এবং আমি ভ্যাকসিন পাচ্ছি কিনা, আমার ফ্যামিলির ভ্যাকসিন, আমার ফ্যামিলির সদস্য ভ্যাকসিন পাবে কিনা, অর্থাৎ কে কে ভ্যাকসিন পাচ্ছে তা নিয়ে যেন আলোচনার শেষ নেই। এখন আপনাদেরকে জানাবো কোন কোন শ্রেণীর, কোন কোন পেশার মানুষ শুরুতেই করোনার ভ্যাকসিন পেতে যাচ্ছে, এবং এই ভ্যাকসিন তালিকায় আপনি এবং আমি, আমরা কে কে অন্তর্ভুক্ত হতে যাচ্ছি কিংবা হব কিনা সেটি আপনাদের জানাবো। সঙ্গে থাকবেন। ১৮টি ক্যাটাগরি বা শ্রেণীতে ভাগ করে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ৫১,৮৪,২৮২ জন। একেবারে শুরুতেই ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মীরা, প্রায় ১০,০০,০০০ ভ্যাকসিন তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এই ৫১,০০০ থেকে। আর স্বাস্থ্যকর্মীদের শুরুতেই যারা কোভিড হাসপাতালে ডিউটি করেছেন, এমন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, সেখানে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্সের চালক থেকে শুরু করে এই কোভিড রোগীদের চিকিৎসায় যারাই নিয়োজিত আছেন, তাদের মধ্যে ৩,৩২,০২৭ জন এই ভ্যাকসিন পাবেন। এরপরেই পাবেন বেসরকারি হাসপাতালে কোভিড ইউনিটে যারা নিয়োজিত রোগী সেবায় আছেন, এমন স্বাস্থ্যকর্মী ৬,০০,০০০। কোভিড ইউনিটের পরেই ভ্যাকসিন পাবেন সরকারি বেসরকারি হাসপাতালে নন কোভিড ইউনিটে যারা কর্মরত চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা। এই সংখ্যা হচ্ছে ১,২০,০০০। স্বাস্থ্যকর্মীদের পরেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের বেলায়। এই রাষ্ট্রের সম্মানিত নাগরিক তারা, ষাটোর্ধ্ব এই জনগোষ্ঠীর ২,১০,০০০ ব্যক্তি শুরুতেই ভ্যাকসিন পাবেন। এরপরেই সংক্রমণ ঝুঁকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্যাকসিন পাবেন, তাদের মধ্যে ৫,৪৬,৬১৯ জন এই ভ্যাকসিনটি পাবেন। এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের সংখ্যা হচ্ছে ২,১২,০০০, আনসার সদস্য ৩২,০০০, এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক আছেন ৩,০০০। এরপরে সশস্ত্র বাহিনীর যারা সদস্য আছেন তারা ভ্যাকসিন পাবেন। সেনাবাহিনী পাবে ২,৭৪,৯১৩, নৌবাহিনী ২২,০০০, বিমান বাহিনী ১৪,০০০, বিজিবির সদস্যরা পাবেন ৫০,০০০। এরপরেই সংক্রমণ ঝুঁকিতে থাকা আরেক জনগোষ্ঠী হচ্ছে সাংবাদিকরা, তাদের অনেকেই করোনায় মারা গেছেন, তারা সমান ঝুঁকিতে থাকেন। তাদের মধ্যে মাঠ পর্যায়ে কর্মরত মিডিয়া কর্মীদের ৫০,০০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এরপর সচিবালয়, জেলা, উপজেলা পর্যায়ে যারা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদের ৫,০০০ এই ভ্যাকসিন পাবেন। এরপরে জনপ্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন, তাদের মধ্যে ১,৭৮,২৯৮ জন জনপ্রতিনিধি ভ্যাকসিন পাবেন, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র কাউন্সিলর, এবং ইউনিয়ন পর্যায়ের যারা চেয়ারম্যান মেম্বারও আছেন তারাও এই ভ্যাকসিন পাবেন। এরপরের ধাপে সিটি কর্পোরেশনের পৌরসভার যারা সেবাকর্মী আছেন তাদের মধ্যে ১,০০,০০০ সদস্য এই ভ্যাকসিন পাবেন। পরের ধাপে পাবেন জরুরি সেবা খাত, যেমন পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, ওয়াসা, ডেস্কা, পল্লী বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিসের ৪,০০,০০০ সদস্য এই ভ্যাকসিনটি পাবেন। বিমানবন্দরে, নৌবন্দরে এবং অন্যান্য বন্দরগুলোতে যারা কর্মরত আছেন এই শ্রেণীর ১,৫০,০০০ কর্মী তারা এই ভ্যাকসিনটি পাবেন। বিদেশগামী এমন প্রবাসী শ্রমিক যারা অদক্ষ, বিদেশে ফিরে যাবেন, তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১,২০,০০০ ভ্যাকসিন, এবং জেলা উপজেলা পর্যায়ে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪,০০,০০০ ভ্যাকসিন, তাদের মধ্যে ৪,০০,০০০ সদস্য এই ভ্যাকসিন পাবেন। করোনায় মৃতদের দাফন এবং সৎকারে নিয়োজিত যারা,
তাদের মধ্যে 75,000 কর্মী এই ভ্যাকসিন পাবেন। আমরা জানি যে করোনায় যারা মারা গেছেন তাদের দাফন এবং সৎকারে এই জনগোষ্ঠীর এই শ্রেণীর মানুষের একটি ব্যাপক অবদান আছে, কারণ শুরুর দিকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পাশে তার পরিবারের সদস্যও যাচ্ছিল না। এই মানুষগুলো তারা তাদের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন, তাদের 75,000 কর্মী এই ভ্যাকসিনটি পাবেন। এবং ধর্মীয় উপাসনালয়ের জন্য, ধর্মীয় উপাসনালয়ে যারা ইমাম মুয়াজ্জিন পুরোহিত আছেন যাদের বয়স 60 বছরের বেশি, এমন 4,86,000 ব্যক্তি এই ভ্যাকসিন পাবেন। আমরা জানি যে বাংলাদেশ গবেষণায় জানা গেছে যে করোনা ভাইরাস টাকার মাধ্যমেও ছড়ায়, তাই সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের মধ্যে 1,97,621 জনকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। আমরা জানি যে বাংলাদেশে জটিল রোগে আক্রান্ত অনেক রোগী আছেন, ক্যান্সার, যক্ষা, এইচআইভি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন 6,25,000 ব্যক্তিকেও এই ভ্যাকসিন দেওয়া হবে। আর 78,000 ভ্যাকসিনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ কোনো কারণে ভ্যাকসিন যদি নষ্ট হয় তাহলে এই ভ্যাকসিন দিয়ে সেই অভাবটি পূরণ করা হবে। 78,000 ভ্যাকসিন থাকছে রিজার্ভে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 51,84,282 ব্যক্তি ভ্যাকসিন পাবেন, তারা আসলে কিভাবে চূড়ান্ত হবেন বা তাদের নাম কিভাবে সরকার সংগ্রহ করবে? কয়েকদিনের মধ্যে হয়তো বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা ভিজিট করবেন নাম সংগ্রহের জন্য, এলাকায় মাইকিং করা হবে, প্রচার চালানো হবে, অর্থাৎ যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে যারা প্রথম ধাপের ভ্যাকসিন পাবেন। এরপরে অনলাইনে নিবন্ধন শুরু হবে, এনআইডি কার্ড এবং সঠিক তথ্য প্রমাণ দিয়ে এনআইডি অনলাইনে নিবন্ধিত হওয়া যাবে। এবং এই জন্য জেলা উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে, এলাকা ভিত্তিক কমিটি কাজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে, এবং তারা এই তালিকাটি চূড়ান্ত করবেন এবং কোথাও যাতে কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে দেখার বিষয় যে শেষ পর্যন্ত আসলে একদম সঠিক যোগ্য ব্যক্তি যারা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তারা ভ্যাকসিনটি পান কিনা, এবং সরকারের যে নিরলস প্রচেষ্টা সেটি আসলে কতটুকু সফল হয়। তো এই ছিল আজকের জন্য, সবাই ভালো থাকবেন। এবং আপনি এই তালিকায় পড়ছেন কিনা সেটিও একটু আপনার কাছে জানতে চাই, এবং সরকারের এই উদ্যোগটি, এই পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করতে আপনার কোনো পরামর্শ আছে কিনা সেটিও জানতে চাই। সবাই ভালো থাকবেন।